করোনা ভ্যাকসিন নিতে গিয়ে অরাজকতার অভিযোগ তুলে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করল উপভোক্তারা। ঘটনাটি ঘটেছে শনিবার মালদার হবিপুর এলাকায়, আর যার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে বিডিও হবিপুর থানার আরএন রায় গ্রামীণ হাসপাতালে পুলিশের আশ্বাসে প্রায় দেড় ঘন্টা পর অবরোধ তুলে নেয়। বুলবুলি হসপিটালে প্রথম বললো সিরিয়ালে নাম লেখো, নাম লেখানো হলো দু নম্বরে। প্রথমে কয়েকটা মেয়ে ছেলে ভেতরে গেল, ভেতরে গেলে বলে টোকন নিয়ে আসলে ভ্যাকসিন দেওয়া হবে। একবার গিয়ে বলছে 84 দিন ছাড়া দেওয়া হবে না। তারপরে আরেকজন বলল গিয়ে যে না, তোমাকে 45 থেকে যাদের বেশি হয়েছে ওদের ভ্যাকসিন দেওয়া হবে, ঠিক আছে। হট করে আবার আমাদের 3টা টোকন দিয়ে হট করে বন্ধ করে দিয়ে বলছে ভ্যাকসিন নাই ভাই, উপরের নির্দেশ এসছে ভ্যাকসিন দেওয়া যাবে না। তার জন্য আপনারা কী করলেন? তারপর আর কি বলবো, তারপর আমরা বাধ্য হলাম, আমরা দূরের থেকে এসছি, এখন আমরা টাকা পয়সা খরচা করে 6টার সময় লাইন দিয়ে বসে আছি, আর এখন এসে বেলা 12টার সময় এখন নিয়ম চেঞ্জ হচ্ছে, এটা মানবে পাবলিক? তার জন্য আপনারা কী করলেন? হ্যাঁ, তার জন্য আপনারা কী করলেন এখন? তার জন্য আমরা বাধ্য হলাম, এখন রাস্তা অবরোধ করলাম, এখন দেখি প্রশাসন কী করছে। मैं मीनू। डिजिटल बांग्ला की खबरें देखने के लिए फेसबुक पर हमारा पेज लाइक कीजिए और यूट्यूब पे हमारा चैनल सब्सक्राइब कीजिए, साथ ही बेल आइकन दबाएं।